নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁসাপাড়ার কালীনগর রোডে 7 নম্বর ওয়ার্ডে। যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই এই যে হাইড্রেন্টটি রয়েছে সেখানেই আজ সকালবেলায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়। আমি যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে একটু দেখানোর জন্য অনুরোধ করব। ঠিক এই জায়গাটাতেই, এই ড্রেনের এই সাইডটাতেই এখানে একটি মৃতদেহ উদ্ধার হয়। পাড়ার লোকেদের থেকে আমরা যেটুকুনি জানতে পারছি যে মৃতের নাম মাধব এবং পাড়ায় তিনি ল্যাংড়া নামেই পরিচিত। আমরা যারা প্রত্যক্ষদর্শী রয়েছে এখানকার, যিনি যারা এই ঘটনাটা দেখেছেন, যখন বডি উদ্ধার করে নিয়ে যাচ্ছিল পুলিশ, এখন বডি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, আমরা যারা দেখেছে সেই প্রত্যক্ষদর্শীদের থেকে একটুখানি জেনে নেব। কি ঘটনা ঘটেছে? ঘটনা তো আমি জানি না, কিন্তু আমি সকালে ঘুম দিয়ে উঠে দোকানে যখন যাই, ওই আমি 8:30 সময় দোকানে যাই, তো আমাকে চা দোকানে জিজ্ঞেস করি যে ব্যাপার হয়েছে, তো বলে হ্যাঁ ও তো এসেছিলো, বিস্কুট কিনলো, তারপরে আগুন তাপছিল ওখানে বসে, তারপরে না ওখানে ওই পারে রাস্তা ওই পারে করতে গেছে, এখানে মানে বাথরুম করতে এসে পড়ে গেছে, মানে কেউ দেখিনি। আমি জিজ্ঞেস করছি কেউ দেখেছে? 7:30 বলছেন না, ওই পড়ে গেছে। এমনি ছেলেটা ভালো, কলের মিস্ত্রি ছিল, ওই একটু কি মদের নেশা ধরে নিয়েছে বন্ধু বান্ধবদের সাথে। আপনাদের কি মনে হয় যে মদের নেশাতেই নেশা? হ্যাঁ হ্যাঁ, কেউ ওকে মানে মারেন, ও নিজে কেউ অনেক ভালো ছিল, ওর সাথে বাড়ির লোক যেটা বলছে যে বাড়ির লোক বলছে লোকে দেখেও নাকি সেই না না না, ও ওরকম বাজে ছেলে ছিল না যে ওকে পড়ে গেলে কেউ তুলবে না। অনেকই ভালো ছেলে, ওকে যদি কেউ দেখতো তো নিশ্চয়ই তুলতো। এবার ও পড়ে গেছে, এবার কি করা যাবে? এটা তো অঘটন হয়ে গেছে, এটা মনে হয় 7:30 পরেই হবে। হ্যাঁ, 7:45-8 মধ্যেই হবে। ওনার বাবা আছে, ওনার বাবা তো মনে আছে কিনা জানি না, বাইরে গেছে। এখানে ওর বৌদি ফৌদিরা থাকে, কাজ করে, ও বাইরে কাজ করে, তখন বাড়ি দিয়ে ছিল না, কল মিস্ত্রি ছিল, ভালো কল মিস্ত্রি ছিল, একটু বন্ধু বান্ধবের সঙ্গতে। বয়স আমার যা মনে হয় 32 হবে। আমরা জানতে পেরেছি এর যে আরেক ভাই তিনিও নাকি মারা গেছে। হ্যাঁ, উনি সুসাইড করে নিয়েছিল, উনিও কল মিস্ত্রি, উনি তো 1 নম্বর কল মিস্ত্রি ছিল, উনি ফ্ল্যাটের যে কোনো কাজ কলের সব কিছু পারতো। ক ভাই? ওনারা 3 ভাই, একটা ভাই বাসন দোকানে কাজ করে, এই যে সাইবার ক্যাব আছে না তন্দা পাঁচু গোপালে, ওখানেই কাজ করে। আপনার নাম? আমার নাম চন্দন রায়। পাড়াটা কি নাম? কালীনগর রোড। এটা দাদা কি হয়েছিল আলটিমেট? সকালবেলা যখন আমি উঠলাম ঘুম থেকে, আমি তো দেরি করেই উঠি, তো পাড়ার লোক সব চিল্লাচিল্লি করছে, তো একটা পাড়ার ছেলে দেখলো এখানে একটা বডি পড়ে আছে, তো খোঁজ কে তো দেখলো পাড়ারই একটা ছেলে উপুষে পড়ে আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। না 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 না, উপুষে পড়েছিল। কটা নাগাদ হয়েছিল এটা? কেউ বলছে 4:30, কেউ বলছে 7:30। আলটিমেট ঠিক কি করতেন উনি? কি করতেন? কিছুই করতো না, এমনি একটু ড্রিঙ্ক ফিঙ্ক করতো। আনুমানিক বয়স কত হবে? আনুমানিক বয়স হবে ওই 2+। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ। আপনার নাম? রাজু। কি হয়েছিল ঘটনাটা বলো। ভোর 4টার সময় উনি বেরিয়ে গেছিল, তারপর খবর পেয়েছি যে উনি মারা গেছে ভেবে পড়ে। এছাড়া আমরা কিছু জানি না। কোনো শত্রু ছিল বা কিছু? না, ওনার কোনো শত্রু না, উনি একাই সব, ওনার কোনো শত্রু ছিল না। উনি কি করে মারা গেছে সেটা আমরা জানি না। কাজ করত? উনি কলের কাজ করত। কি চাইছো? পাইপ লাইনে তদন্ত চাইছো? না না, আমরা কিছু চাই না। ঠিক আছে ঠিক আছে। আপনার নাম? পিয়ারি অধিকারী।